এই প্রশ্নটি করেছে শ্রীরামপুর নিবাসী পার্থ গোস্বামী। নমস্কার মহারাজ, প্রণাম নেবেন। আমার দুটি প্রশ্ন আছে, দয়া করে যদি একটু আলোকপাত করে বুঝতে সাহায্য করেন বাধিত হই। প্রথম প্রশ্ন, বোধ আর বিবেক কার মধ্যে কাজ করে? অধ্যাত্মের পথে থাকা যে বিবেক তা কার মধ্যে জাগ্রত হবে? দ্বিতীয় প্রশ্ন, সব কিছুই যদি প্রি ডিসাইডেড হয় তাহলে একটি মানুষ জীবনে অধ্যাত্ম বেছে নেবে নাকি দেহ হয়ে বাঁচবে তাও কি আগে থেকেই ঠিক করা থাকে? আমি আপনার প্রথম প্রশ্নকে পেন্ডিং রেখে সেকেন্ড প্রশ্ন দিয়ে যাই, সুবিধা হবে। কিসের প্রি ডিসাইডেড? প্রি ডিসিশন কোনো ব্যক্তির সাপেক্ষে হয় না। যখন ব্যক্তি থাকে তখন প্রি ডিসিশন বলে কথা হয় না, জাস্ট ডিসিশনস হয়। সিঁড়ি থেকে নির্দিষ্টভাবে পড়লে নির্দিষ্ট হাড় ভাঙবে, পরীক্ষার খাতা সাদা রাখলে জিরো পাবেন, এটা যেমন ডিসাইডেড তেমনই প্রি ডিসিশন। এটা একটা অটো গাইডেড মেকানিজম, এই চক্করে পড়তেই যাবেন না যে সব প্রি ডিসাইডেড। আপনার চয়েস, প্রত্যেক মুহূর্তের চয়েস। জীবনের যেই স্তরে আপনি আছেন সেখান থেকেই শুরু করুন। চট করে আপনি কিছু পড়ে ফেললাম, আমরা কিছু পড়ে ফেললাম এবং যেটাই সুবিধাজনক মনে হচ্ছে সেটাকেই নিয়ে ফেললাম, এর থেকে বাঁচুন। নিজের স্থিতি দেখুন, এই জন্যই অধ্যাত্মকে গুরুমুখী বিদ্যা বলা হয়। বই বহু আছে, সাজেশনস বহু আছে, আমার ভিডিওস বহু আছে, বহু লোকের ভিডিওস বহু আছে। নিজের স্থিতিটাকে ভালো করে দেখে নিন এবং কিছু বাঁচাতে চেষ্টা করবেন না, তাহলেই মাত্র কি বলা হচ্ছে এবং কাকে বলা হচ্ছে ধরতে পারবেন। যাকে বলা হচ্ছে তার মানসিক স্থিতির সাথে আপনার মানসিক স্থিতির সিমিলারিটি খুঁজুন আগে, যদি পান তাহলেই ওই সাজেশনস আপনার জন্যে। দুর্যোধনের জন্য যে সাজেশন হবে কখনো অর্জুন বা যুধিষ্ঠিরের জন্য সেই সাজেশন হবে না। আপনি যে প্রি ডিসাইডেড বলছেন তা জীবনের যেই স্তরে সত্য হয়, যার জন্য সত্য হয়, সেই স্তরে এই প্রশ্নটাই ওঠে না। এই প্রশ্নই প্রমাণ যে আপনাকে বা এমন ব্যক্তিকে যার মতোই হয়, এমন ব্যক্তিকে অর্থাৎ যে এই স্তরে এই প্রশ্ন করছে বা যার মধ্যেই প্রশ্ন চলছে, ব্যক্তিগত করবেন না, সেই ব্যক্তিকে ডিসিশনস নিতে হবে। যদি নিতেই হয় তবে সঠিক সিদ্ধান্ত নিন, সত্যের পক্ষে, চেতনার পক্ষে, আত্মার পক্ষে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রশ্ন তো উঠছে, অপশান আছে কি না? আপনি প্রশ্ন করছেন যে সব কিছুই কি নির্ধারিত, না অপশান আছে কি অপশান নেই, এই স্তর থেকেই তো প্রশ্ন উঠছে। তো এটাই তো প্রমাণ যে অপশান বা চয়েস আছে। যে ব্যক্তি এ প্রশ্ন করছে তার অপশান বা চয়েস আছে, কারণ প্রশ্ন করা বা না করাই তো একটা চয়েস। যদি আপনি চয়েসলেস হতেন তাহলে আপনার মধ্যে প্রশ্নই উঠত না। আপনি প্রশ্নের যে কোনো এক প্রান্তীয় উত্তর হবে না, এদিক নাই ওদিক। আপনি প্রশ্ন করছেন মানেই কি, ভালো করে সামনে গিয়ে বুঝুন, চট করে কিছু স্ট্যান্ড নিয়ে ফেলবেন না। আপনি প্রশ্ন করছেনই মানে কি, হ্যাঁ বা না কিছু একটা উত্তর হবে। এই প্রশ্নটা করার সাথে সাথেই তো আপনি হ্যাঁ বা না হওয়াকে অনিবার্য করে দিলেন, অর্থাৎ ইউ হ্যাভ চয়েস। শ্বাস নেবার কোনো বিকল্প নেই, সেই জন্য শ্বাস নেব কি নেব না এই নিয়ে কখনো কি কোনো প্রশ্ন হয়? বাঘ মাংস খাবে এর কোনো বিকল্প নেই তার কাছে, তার কনফিগারেশন এমন, এই নিয়ে কি কোনো প্রশ্ন হয়? যখন প্রশ্ন উঠছে যে প্রি ডিসাইডেড কি প্রি ডিসাইডেড নয়, এটাই তো বলে দিচ্ছে দিয়ার ইজ আ রুম ফর ডিসিশন। জীবনের যেই স্তরে সব প্রি ডিসিশনস বোঝা যায়, যে সব প্রি ডিসাইডেড হয়ে গেছে, সেই স্তরে এ বিষয়ে প্রশ্ন উঠবে না, এটাই প্রমাণ। এটাই প্রমাণ যে আপনার জন্য অপশান বা চয়েস বাকি আছে, কারণ আপনি প্রশ্ন করছেন। আপনি একটা ইউনিভার্সাল জগতে বাঁচছেন না, আমরা কেউ একটি মাত্র জগতে বাঁচছি না। বেদান্ত এই কথাটাকে পরিষ্কারভাবে বলে, এটা বুঝুন। বেদান্ত আপনার জগৎকে এই জন্য আপনার সৃজন বলে, আপনি চেতনার যেই স্তরে বাঁচছেন আপনার জন্য জগৎ সেইভাবে
সিলেক্টেড হবে, সেইভাবে দৃষ্ট হবে। আপনার যাবতীয় মূল্যবোধ, যাবতীয় সিদ্ধান্ত ওই স্তরেই হতে থাকবে, আপনি যেই স্তরে পাচ্ছেন। যদি আপনি ডিসিশান হবে কি না হবে, আমি কি বললাম, আপনি এই স্তরে জীবনের পাচ্ছেন যেখানে আপনাকে ডিসিশানস নিতে হবে, কিন্তু এই মুহূর্তে সেম টাইমে এমন অনেক মানুষ জীবনে থাকতে, এমন অনেক মানুষ জগতে থাকতে পারে যারা সবই মায়ের ইচ্ছা বলে, সব কিছুই প্রকৃতির ইচ্ছা বলে দাঁড়িয়ে আছে। তারা তাদের চেতনা স্তরে বাঁচছে আর আপনি আপনার চেতনা স্তরে বাঁচছেন। যখন আপনার কোনো পার্সোনাল এজেন্ডা নেই, ব্যক্তিত্ব নেই, ব্যক্তি নেই, একমাত্র সেই স্তরেই সব মায়ের ইচ্ছা বা সব প্রিডিসাইডেড হয়, সব ঈশ্বরের ইচ্ছা, এই বোধ হতে পারে। ব্যক্তি পার্সন থাকতে বিকল্প ডিসিশন, বিকল্প ডিসিশন মেকিং আছে ও থাকবে। আপনি চাইলেই নির্বিকল্পতা, অকর্তৃত্ব, অভোক্তৃত্ব হওয়ার নয়। যতক্ষণ আপনি কিছুর দায়িত্ব নিয়ে আছেন, আপনার মধ্যে এতটুকুনিও কর্তৃত্ব, কর্তা ভাব আছে, ব্যক্তিগত কিছু আছে, কিছু আপনাকে করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে। সঠিক ডিসিশানস নিন। আপনি যদি বলেন, আপনি বলুন আলটিমেট ট্রুথ কী, আমি বলবো আলটিমেট ট্রুথ হল ইউ আর ফলস। ব্যক্তি মিথ্যা তো তার ক্ষমতা, সিদ্ধান্ত সব কিছু তো মিথ্যা হবেই, একই প্রকৃতি কর্ম করছে, এটা আলটিমেট ট্রুথ। একটা মেকানিজম চলছে এবং এই মেকানিজম অলওয়েজ স্পন্টেনিয়াস চলছে, প্রি নয়। আমরা যেভাবে প্রি বলি, এরকম প্রি কিছু হয় না। আমরা বলি কালকে প্রোগ্রামিং করব, প্ল্যানস করব, আজকে কাজ হবে, এমন কিছু ঘটে না। স্পন্টেনিয়াস মেকানিজম, ডিসিশানস, কার্যকারণের শৃঙ্খলা চলছেই তো চলছে। আমাদের প্রি ডিসিশান আমরা ঠিক করে নিই যে আগামীকাল কী করবো, ছবিটা এরকম হবে। প্রকৃতিতে এরকম হয় না, প্রকৃতিতে শুধু মেকানিজম চলে। যেমন একটা মেশিনের ক্ষেত্রে প্রি আছেও বটে, প্রি নেইও বটে। মেশিন ঘুরতেই থাকে, মেশিন ঘুরতেই থাকে, মেশিনের মধ্যে চট করে একটা কাঠি পড়বে, মেশিনটাই হয়তো ভেঙে যাবে সম্পূর্ণভাবে, পুরো মেশিন কোল্যাপস করে গেল, কোনো প্রি ছিল তার। মেশিন যেমন স্পন্টেনিয়াস চলে, প্রকৃতি তেমন স্পন্টেনিয়াস কার্যকারণের শৃঙ্খলা। আমরা এটা বুঝব না, আমরা বলি আগে কারণ তারপর কার্য, কিন্তু প্রকৃতি এই মুহূর্তেই কারণ, এই মুহূর্তেই কার্য, কন্টিনিউ ঘুরছে, অনন্ত কার্যকারণের শৃঙ্খলা, বিরাট এক চাকা যেন, তার অনেক স্পোক, অনন্ত স্পোক ঘুরতেই থাকছে, যতক্ষণ পর্যন্ত আপনি সহজ জীবনের প্রতি অ্যাকসেপ্টেন্স না আনতে পারছেন, নিজের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্স জেগে না উঠছে। অ্যাকসেপ্টেন্স জেগে ওঠার মানে কি? অ্যাকসেপ্টেন্স জেগে ওঠার মানে হলো আপনার ব্যক্তিত্ব হ্রাস পাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমত্তা, এবং আপনাকে নিতেই হবে। আপনি শুধু যদি বলেন আমি সিদ্ধান্ত নিই না, সব মায়ের ইচ্ছা, আপনি ফেক কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, এটা কোনো কাজে লাগবে না। এই জন্য প্রকৃতি ক্রিয়মাণানি গুণহি কর্মাণি সর্বশা, এই কথাটা, এই থিওরি আপনার কোনো কাজে লাগবে না। আপনার প্রশ্ন যেই স্তরের, উত্তর তো সেই স্তরেরই হতে হবে। আপনি যোগ গুণ ভাগ কাকে বলে প্রশ্ন করছেন, আর আমি কি করছি, আমি আপনাকে ক্যালকুলাস বোঝাচ্ছি, টোপোলজি বোঝাচ্ছি, সেট থিওরি বোঝাচ্ছি, ডিসক্রিট ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বোঝাচ্ছি, আপনার কাজ হবে। ওর মধ্যে, এই সবগুলোর মধ্যে, স্ট্যাটিস্টিক্সের মধ্যে অথবা ক্যালকুলাসের মধ্যে যোগ গুণ ভাগ এসব আছে তো, কিন্তু আপনার স্তরের নয়। আমি আপনাকে ছোটো করছি না, বুঝুন, একটা সহজ গ্রহণযোগ্যতা রাখুন যে কোনটা আপনি বুঝতে পারবেন। আপনাকে এই জন্যেই কথা বলা হচ্ছে, কারণ আমরা মানুষ এবং আমাদের মধ্যে সম্ভাবনা আছে, আপনি ক্যালকুলাস অবধি পৌঁছাতে পারেন। ব্রহ্মাণ্ডে কেউ নেই যে যোগ গুণ ভাগ করে ক্যালকুলাস অবধি পৌঁছাতে পারে না, পারে, এই জন্যই তো অনন্ত সম্ভাবনা বলা হয়। কিন্তু এই মুহূর্তে সেই স্তরে আপনি নেই, এই জিনিসের প্রতি সহজ অ্যাকসেপ্টেন্স রাখুন। আমি কি বললাম, এর প্রমাণই এই প্রশ্ন উঠতো না। জীবনে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন উঠছে, যতক্ষণ পর্যন্ত বিকল্প দেখতে পাচ্ছেন, সঠিক বিকল্প চুজ করুন, নিজেকে বোকা বানালে নিজেই ঠকবেন। আপনি যা যেই স্তরের, প্রশ্ন সেই স্তরে উঠবে। উত্তরকে ব্যবহারিক ও ফলপ্রসূ হতে সেই স্তরেই আচার্যকে নেমে কথা বলতে হবে। এই জন্য দেখবেন আধ্যাত্মিক ধর্মগ্রন্থগুলির মধ্যে আলাদা আলাদা সব কথাবার্তা বলা আছে, মনে হয় সব আলাদা আলাদা, আজ্ঞে নয়, আচার্যকে নাপতে হয়েছে। সত্য এক, সর্বদা এক, অদ্বিতীয়, অদ্বৈত, কিন্তু ব্যক্তি তো বহু না, তার মনের বিকার বহু না,
রোগ বহু, সুস্থতার একটাই নাম। আচার্যের লক্ষ্য থাকে আলটিমেট, কিন্তু ব্যক্তি তৈরি নয়। ছুরি দিয়ে সবজিও কাটা যায়, অপারেটও হতে পারে, কিন্তু দু বছরের বাচ্চার জন্য সে তৈরি নয়। কেউ যদি বলে প্রি ডিসাইডেড থাকে কি থাকে না, এই যেন এমন হলো একজন কোশ্চেন করছে, বলতো আমি ঘুমিয়ে আছি কি নেই। সঠিক কর্তার শেষ ধাপ হলো অকর্তৃত্ব। সেখানে না আছে কর্তৃত্ব, না আছে সিদ্ধান্ত, কারণ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই কেউ নেই, কর্তাই নেই, সিদ্ধান্ত কে নেবে। দেয়ার ইজ ডিসিশনস বাট নট আ ডিসিশন মেকার। অত অবধি পৌঁছানো হোক, বিচার বুদ্ধি বিবেক বৈরাগ্য সততা নিজের পরিশ্রম সব লাগিয়ে অত অবধি পৌঁছানো হোক, তখনই কথা বলার যোগ্যতা আসে। কেউ যদি বলে তার আগেই তার কিছু হয়ে গেছে, সে ভুল কথা বলছে। এবং তার আগে কি করে আপনি বুঝলেন মহা যে তার হয়নি, কারণ সেই প্রশ্নটা করবে না, তার কাছে এই প্রশ্নটা থাকবে না। এবার এই দেখে আবার আপনারা যারা শুনছেন তারা বলবেন তাহলে প্রশ্নই করবো না, আপনি অকর্তা সাজতে পারবেন না। আপনার ভিতরে প্রশ্ন উঠতে থাকবে, আপনার ভিতরে সংশয় উঠতে থাকবে, ভয় উঠতে থাকবে, অসুরক্ষা উঠতে থাকবে। যদি উঠছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। 99% মানুষ যে স্তরে জীবন কাটায়, জীবনে অধ্যাত্মকে প্রতি মুহূর্তে তাকে বাঁচতে হবে। দেহ হয়ে থাকা বারবার সামনে আসবে ও আপনি চেতনার পক্ষে চলুন, ব্যাস চলতেই থাকুন, চলতেই থাকুন। কখন যে এই চলা স্বতঃস্ফূর্ত হয়ে যাবে বলা যায় না। যতদিন আপনার সামনে সিদ্ধান্তের বিকল্পতা আছে, এদিক বা সেদিক হতে পারে, প্রি ডিসিশনস বলবেনই না, বড্ড জোচ্চুরি হয়ে যাবে। দ্বিতীয় অর্থাৎ প্রথম প্রশ্ন যা বলেছিলেন, বোধ আর বিবেক কার মধ্যে কাজ করে? দেখুন, বোধ বিবেকের অন্তিম বিন্দুতে আসে। বিবেক হলো গাড়ির তেলের মতো, গাড়ির তেল সম্পূর্ণ পুড়ে গেলে হতে পারে গাড়ি তার লক্ষ্যে পৌঁছে যাবে, কিন্তু বিবেককে কাজে না লাগিয়ে বোধ কখনো জাগতে পারে না। এই দুটোকে জড়িয়ে ফেলবেন না। বিবেক ব্যক্তির হয়, বোধ কার বেগ কোনো ব্যক্তির হয় না। যেখানে বোধ থাকে সেখানে ব্যক্তিত্ব থাকে না। বিবেকের স্তর অবধি ব্যক্তিত্ব থাকে, যতদূর অবধি ব্যক্তিত্ব আছে বিবেককে কাজে লাগান, বিবেকের ডাকে সারাদিন। বলেছেন অধ্যাত্মের পথে থাকার যে বিবেক, তার তা কার মধ্যে জাগ্রত হবে? এমন কোনো নিয়ম নেই যে কার মধ্যে জাগ্রত হবে। ব্যক্তি বা ব্যক্তিত্ব থাকতে বিবেকী মাত্র হতে পারে, আপনি বিবেকী মাত্র হতে পারেন। কার মধ্যে জাগবে মানে কি, ব্যাপারটা উল্টো। কেউ থাকতে বোধ বা বিবেক আসেই না, বিবেক আসা মানে এই কার বা কেউ বা ব্যক্তি খইতে থাকবে। বুঝুন ভালো করে, আপনি বিবেককে অ্যাচিভ করতে পারবেন না। বিবেক আসা এবং আপনার খইতে শুরু হওয়া একসাথে তৈরি হবে। বিবেক হলো সেই ছুরি যা আপনাকেই কাটতে থাকে। আপনি বলবেন কার মধ্যেই ছুরি আসে, কে থাকতেই তো ছুরি আসবে না, দুটি একই স্তরের প্রশ্ন করেছেন। যখনই বিবেক জীবনে আসে ব্যক্তি লোপ পাওয়া শুরু হয়। বোধ যেখানে সেখানে কোনো বোধবান থাকে না, বোধবান বললেই মিথ্যা। যত জগতে বোধবান, যে বলে আমার বোধ, ফালতু কথা বলছে, তাদের থেকে বাঁচুন, তারা ঠক, তারা জচ্চর। বোধের চরণেই মাত্র থাকা যায়, বোধের চরণ আছে, বোধের সামনাসামনি তার চোখে চোখ রাখা যায় না, বোধের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। যেখানে আপনি খইতে 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 এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে দেখবেন আপনি এত ক্ষুদ্র, এত তুচ্ছ, এত সামান্য হয়ে যাবেন, যেন বোধের সাথে মিশে মিশে যাচ্ছেন। যতক্ষণ দেহ আছে ততক্ষণ বোধের চরণে পড়ে আছেন, বোধের দিকে তাকিয়ে আছেন এবং প্রতি মুহূর্তে বিবেকী হয়ে আছেন। একই শরণাগতি বলে, একই পরাভক্তি বলে, একই ভক্ত বলে। বোধবান সে যে বোধ পেয়েছে তা না, বোধবান সে যে বোধের করুণার দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, দেহ তাকে বারবার টানছে এবং সে বিবেককে কাজে লাগাচ্ছে। তাই বলি এনলাইটমেন্ট মিথ্যা, বোধ মাত্র সত্য। কোনো নিয়ম নেই যে বিবেক বা বোধ কার হবে,
যে প্রশ্ন করছে এইটুকু আপনাকে আমি বলতে পারি, যে ব্যক্তি বা আপনার ভিতরে বা আপনাদের ভিতরে যে বৃত্তি প্রশ্ন করছে এটা শিওর যে সে খুব ভালো করে জানে বিবেকের দাবি কি, অথচ তাকে কাজে নাপতে সে জীবনে দিচ্ছে না, ঢালতে দিচ্ছে না, কারণ তার কিছু ব্যক্তিগত স্বার্থ, কিছু অবিবেকের মজা সে এখনো পাচ্ছে। রস অভি বাকি হ্যায়, কি সত্য কি মিথ্যা সে ব্যক্তি দেখতে পাচ্ছে, মানেই বিবেকী হবার সম্ভাবনা, আপনার মধ্যে বিবেকী হবার বীজ উঁকি দিচ্ছে, এবং সেটাকে ঢাকতে ওই বিবেকের ছুরিকে চাপতে এরম প্রশ্ন ওঠে। বলুন তো বিবেক কার হতে পারে, বিবেক আপনার হতে পারে, হয়ে আছে বিবেক, বিবেক না থাকলেই প্রশ্ন করতেন না, কিন্তু বিবেককে এগোতে দিতে আপনি চান না। বিবেক আপনার হতে পারে, একদম হতে পারে, বিবেকের পক্ষে এসে দাঁড়ান তো। তা না করে ওই কার যে ব্যক্তিত্ব তাকে বাঁচাতে এই প্রশ্ন উঠছে, যে ব্যক্তি অবিবেকে মজা নিচ্ছে তাকে বাঁচাতেই এই প্রশ্ন উঠছে, বিবেক কার হতে পারে, ভিতরে কিছু বসে আছে যা মিথ্যা অবিবেক অবোধের সুবিধা নিচ্ছে এবং নিতে উৎসুক, এবং আপনি বাহানা খুঁজছেন ও বলছেন বলুন তো কী কী ক্রাইটেরিয়া। যদি একটা ক্লু পাওয়া যায় এবং বিবেককে ডিসমিস করা যায় যে কোনোভাবে, এই প্রশ্নটা এমন প্রশ্ন হয়ে যাচ্ছে সেই আগের মতোই, বলুন তো কে শিক্ষিত হতে পারে, শিক্ষিত হওয়ার ক্রাইটেরিয়া কী, যে প্রশ্ন করছে সেই নিজেই, সে নিজেই জাগৃতির পথের বাধা। আমাদের নিজেদের আন্তরিক ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। যদি আমি ভুল হই তো খুব ভালো কথা, আমি চাইব আমি ভুল হব, কারণ ভুল হলে আমারই লাভ আছে। আর যদি আমি খুব ভুল প্রেডিকশন না করে থাকি তো মাফ করবেন, কিন্তু আমাকে বলতে হবে এই দুটো প্রশ্নই যে ব্যক্তিত্বের স্তর থেকে উঠছে, আপনি ব্যক্তিগত করবেন না জিনিসকে, যে ব্যক্তিত্বের স্তর থেকে উঠছে, সে রামশ্যাম যদির মধ্যে যে কেউ হতে পারে, যে স্থিতি থেকে উঠছে সে সেফ সাইড খুঁজছে, জীবনের দাবিকে সে দেখে ফেলেছে, জীবন জাগৃতি দাবি করছে অথচ সুবিধার বিছানা ছাড়তে সে নারাজ, তাই না জাগার বাহানা খুঁজছে। এই দুটো প্রশ্নই না জাগার বাহানা থেকে উঠেছে। এমন মন ও মানসিকতা অধ্যাত্মের পথে বাঁধা, একে বুঝুন এবং এর থেকে বাঁচুন। যে প্রশ্ন খুঁজছে কর্তা ইটসেলফ প্রশ্ন, সহজ জিনিসকে সহজভাবে নিন, শিক্ষিত সবাই হতে পারে, ঘুম থেকে জাগতে যে কেউ পারে, বলুন তো ঘুম থেকে জাগার ক্রাইটেরিয়া কি, জাগার যথেষ্ট কারণ থাকতে হবে, এটাই তো ক্রাইটেরিয়া, আর কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, জাগার সংকল্প থাকতে হবে। আপনার মধ্যে বিবেকের বোধের সম্ভাবনার দ্বার খোলা, আপনার মধ্যে সঠিকের পক্ষে সিদ্ধান্ত নেবার দরজা খোলা, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে আছেন, আমি কি বললাম আপনার মধ্যে, যখন আমি ব্যক্তিকে অ্যাড্রেস করছি আপনি নিজেকে অ্যাড্রেস করছেন, দেয়ার ইজ রুম ফর ডিসিশনস, দেয়ার ইজ রুম ফর ডিসক্রিমিনেশন, তাকে কাজে লাগান।